ইরাকর নাকি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল, ভারত নাকি রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে তা দখল করে রেখেছে। রাজ্যবাসীর বিরোধিতাকে উপেক্ষা করেই 1947-এর 15ই সেপ্টেম্বর জুনাগড়ের পাকিস্তানের অন্তর্ভুক্তি করেছিলেন নবাব তৃতীয় মোহাম্মদ মাহবুব খান। পাকিস্তানের এই মানচিত্র হাস্যকর, এর আইনগত বৈধতা বা আন্তর্জাতিক কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পাকিস্তান দিবা স্বপ্ন দেখছে, তারা যা বলছে তা দিবা স্বপ্নেরই মতো। পাক অধিকৃত কাশ্মীরের মতোই নাকি ভারত অধিকৃত জুনাগড়। সম্প্রতি এ ধরনের মন্তব্য করেই নতুন করে বিতর্ক শুরু করলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ। একটি সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, 1948 থেকে জুনাগড় কব্জা করে রেখেছে ভারত, যে শহরটি ভারতের গুজরাটে অবস্থিত। কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের মতো পাকিস্তানের সঙ্গে সীমানা ভাগ করে না এই শহর। কিন্তু কিভাবে এমন দাবি করতে পারেন পাকিস্তানের বিদেশ মন্ত্রক? জুনাগড় শহরের ইতিহাসই বা কি, কিভাবেই বা ভারতের অন্তর্ভুক্তি হলো এই শহর? তার আগে দেখে নিন জুনাগড় নিয়ে অতি সাম্প্রতিক কালে পাকিস্তানের ঠিক কি বক্তব্য। জুনাগড় নাকি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল, ভারত নাকি রাষ্ট্রসংঘ এবং আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে তা দখল করে রেখেছে। ভাবতে পারছেন বক্তাকে? বক্তা পাকিস্তান বিদেশ মন্ত্রকের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ। কাশ্মীরের মতোই নাকি জুনাগড় একটি অসমাপ্ত এজেন্ডা। তিনি আরো জানান, এই বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান। নির্বাচনের নামে প্রহসনের পর বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন শাহবাজ শরীফ। তার রাজত্বকালে পাকিস্তানের অভ্যন্তরীণ অস্থিরতা কাটার নামই তো নিচ্ছে না। একদিকে ইমরান খানের জেল মুক্তির দাবি, এবং সেই জেল মুক্তির দাবি যখন গোটা পাকিস্তান জুড়ে জোরালো হচ্ছে, ঠিক সেই সময় পাক বিদেশ মন্ত্রকের এই বক্তব্যের আসল উদ্দেশ্য বুঝতে কূটনৈতিক বিশেষজ্ঞ হওয়ার নিশ্চয় প্রয়োজন পড়ে না। জুনাগড় শহরের ইতিহাস, ব্রিটিশরা যখন ভারত ছেড়ে যায় তখন দেশে 565টি এমন রাজ্য ছিল যেখানে রাজতন্ত্র চলছিল। ওই সমস্ত রাজ্যগুলিকে ভারত বা পাকিস্তানে যোগ দিতে প্রস্তাব দেওয়া হয়েছিল, আবার স্বাধীন থাকার বিকল্প প্রস্তাবও তাদেরকে দেওয়া হয়েছিল। কিন্তু বেশিরভাগ রাজ্যই ভারতের অন্তর্ভুক্তিতে রাজি ছিল। কিন্তু বিতর্কিত কেন্দ্রে পরিণত হয়েছিল জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ এবং জুনাগড়। ভৌগোলিকভাবে ভারতীয় ভূখণ্ড দ্বারা বেষ্টিত জুনাগড়। 1947-এ জুনাগড়ের নবাব ছিলেন তৃতীয় মোহাম্মদ মাহবুব খান। তিনি পাকিস্তানের সঙ্গে জুনাগড়কে যুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু রাজ্যের সংখ্যাগরিষ্ঠতা ছিল হিন্দুদের। স্বাভাবিকভাবেই রাজ্যবাসী নবাবের সিদ্ধান্তের বিরোধিতা করে, ফলে দেশভাগ পরবর্তী সময়ে এই ছোট শহরটি নিয়েও উত্তাল হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক পরিস্থিতি। রাজ্যবাসীর বিরোধিতাকে উপেক্ষা করেই 1947-এর 15ই সেপ্টেম্বর জুনাগড়ের পাকিস্তানের অন্তর্ভুক্তি করেছিলেন নবাব তৃতীয় মোহাম্মদ মাহবুব খান। যদিও তিনি জানতেন তার এই সিদ্ধান্তে রাজ্য জুড়ে ক্ষোভ বিক্ষোভ আরো বাড়বে বই কমবে না, বাস্তবে হয়েও ছিল তাই। জুনাগড়বাসীর সহযোগিতায় ওই শহরের জন্য একটি সমান্তরাল ভারতীয় সরকার গঠন করা হয়েছিল মুম্বাইয়ে। ওই সরকার কূটনৈতিকভাবে জুনাগড়ের কিছু কিছু অংশ দখল করতে সক্ষম হয়। একসময় ব্যাপক জনরোষের মুখে পড়ে পাকিস্তানে পালিয়ে যান জুনাগড়ের নবাব। পাকিস্তানের যোগদানের সিদ্ধান্তের পর জনসাধারণের অসন্তোষ বাড়ছিল, ভারতের তরফে সামরিক পদক্ষেপের হুমকিও ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জুনাগড়ের চারপাশে সেনা মোতায়েন করেছিলেন। 1947-এর 25শে অক্টোবর হঠাৎ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একাধিক স্ত্রী সন্তান পোষ্য এবং সোনাদানার বাক্স নিয়ে কেশব বিমানবন্দরে এসে হাজির হন তৃতীয় মোহাম্মদ মাহবুব খান। শোনা যায় তিনি করাচিতে পালিয়ে যেতে এতটাই তাড়াহুড়ো করেন যে ভুলবশত তার দুজন স্ত্রীকে বিমানবন্দরে ফেলে রেখেই ব্যক্তিগত বিমানে উঠে পড়েছিলেন। মাহবুব খান তার বাকি জীবন পাকিস্তানেই কাটান। করাচির ফাতিমা জিন্না রোডে জুনাগড় হাউস গড়ে তুলেছিলেন তিনি। 1959-এর নভেম্বরে মারা যান তিনি।
এদিকে 1947-এর 11ই নভেম্বর ভারত সরকার পুরোপুরিভাবে জুনাগড়ে দখল নেয়। 1948-এ শহরটিকে সৌরাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হয়। গণভোটের মাধ্যমে জুনাগড় অধিগ্রহণ করে ভারত এবং ভারত জুনাগড়ের সামরিকভাবে দখল নিলেও রাষ্ট্রসংঘের নীতি মেনেই গণভোটের মাধ্যমে অধিগ্রহণ করেছিল। 1948-এর 20 ফেব্রুয়ারি গণভোটের আয়োজন করা হয়েছিল। ওই ভোটে জুনাগড়ের 201,457 জন বাসিন্দা অংশগ্রহণ করেছিলেন। ভারতের পক্ষে ভোট পড়েছিল 1,90,870টি। অন্যদিকে পাকিস্তানের পক্ষে ভোট পড়েছিল মাত্র 91টি। শুধু জুনাগড়ই নয়, এই গণভোটের আয়োজন করা হয়েছিল বিভিন্ন জায়গায়। প্রতিবেশী 5টি রাজ্যেও গণভোট করানো হয়েছিল। এই মর্মে যে জুনাগড়কে ভারতের রাজ্য হিসাবে মেনে নেওয়া হবে কিনা, মোট 31,434টি ভোটের মধ্যে মাত্র 39টি ভোট পড়েছিল বিপক্ষে। অর্থাৎ মাত্র 39 জন জুনাগড়কে ভারতের অংশ হিসাবে মেনে নিতে চাননি। যদিও গণসম্মতিতে জুনাগড় শহরটি ভারতের অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু পাকিস্তান নবাবের চুক্তিতেই আটকে পড়ে আছে এখনো পর্যন্ত। দেশটি আজও আন্তর্জাতিক স্তরে জুনাগড়কে পাকিস্তানের অংশ হিসাবে দাবি করে আসছে। পাকিস্তানের মানচিত্রে জুনাগড়ের উল্লেখ, জুনাগড়কে পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়ে বছর চারেক আগে মানচিত্র প্রকাশ করেছিল তৎকালীন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। 2020-এর পাকিস্তানের রাজনৈতিক মানচিত্র নামে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছিল। 370 ধারা বিলোপের বছর পূর্তির আগেই মানচিত্র প্রকাশ করা হয়, যেখানে জম্মু কাশ্মীর, লাদাখের পাশাপাশি পশ্চিম গুজরাটের জুনাগড় শহরটিও পাকিস্তানের অংশ হিসাবে দাবি করা হয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রক পাকিস্তানের ওই মানচিত্রকে রাজনৈতিক অযৌক্তিকতা বলে উল্লেখ করে একটি বিবৃতি প্রকাশ করেছিল। বিবৃতিতে লেখা হয়েছিল, পাকিস্তানের এই মানচিত্র হাস্যকর, এর আইনগত বৈধতা বা আন্তর্জাতিক কোনো বিশ্বাসযোগ্যতা নেই। জুনাগড় নিয়ে টানাটানি তৃতীয় মোহাম্মদ মাহবুব খানের নাতি মোহাম্মদ জাহাঙ্গীর খান একসময় দাবি করেছিলেন, তার দাদু যে পরিমাণ সম্পত্তি ভারতে রেখে গিয়েছিলেন তার অঙ্ক কোটি কোটি টাকা। তিনি জুনাগড়ে আসতে চেয়েছিলেন। যদিও বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, জুনাগড় থেকে করাচি যাওয়ার পর মাহবুব খানই নাকি একসময় ভারতে ফিরতে চেয়েছিলেন। ভারতীয় দূতাবাসে গিয়ে জুনাগড় ফিরে আসার এবং তার রাজ্যকে ভারতের সঙ্গে একত্রিত করায় তার আপত্তি নেই বলেও নাকি তিনি জানিয়েছিলেন। তবে কোনোভাবে তা সম্ভব হয়নি, সেই তথ্য মিথ্যা বলেই দাবি করেছিলেন জাহাঙ্গীর খান। 2023 সালে তার মৃত্যু হয়। এদিকে মমতাজ জহরা বালোচের সাম্প্রতিক দাবির পর জুনাগড় শাসনকারী বাবি পরিবারের সদস্য শাহনাজ বাবি বলছেন, পাকিস্তান দিবাস্বপ্ন দেখছে, তারা যা বলছে তা দিবাস্বপ্নেরই মতো, এটা কখনোই সম্ভব নয়। শাহনাজ আরো বলেন, জুনাগড় ভারতের একটি অংশ ছিল এবং আগামীতেও থাকবে, কখনোই পাকিস্তানের অংশ হতে পারে না।